Got the quarter. প্রিয় ছোট ভাই সুমন, অনেকদিন তোর লগে কোনো কথা হয় না, কারণ তুই তো তোর ভাইডারে আগের মতো আর ভালোবাসিস না। কিন্তু সুমন, তুই কি একবারও ভাইবা দেখছ? যেই বয়সে তুই কলেজে যাইতাছস, সেই বয়সে তোর ভাইডা সংসারের হাল ধরছে, বুকে অনেক বড় স্বপ্ন নিয়া প্রবাস নামক জীবন বাইসা নিছি। তোরে বিলেত পাড়ামু, তুই ব্যারিস্টারি করবি, কত স্বপ্ন আমার। তুই যখন বন্ধু বান্ধব লইয়া হাসি ঠাট্টায় ভালো মন্দ খাইতাছস, তখন আমি এই হাজার হাজার মাইল দূরে আট প্যাট খাইয়া অমানবিক পরিশ্রম করতাছি। এক একদিন 16 থেকে 18 ঘন্টাও কাম করতাছি, শুধুমাত্র ভাগ্যের চাকাটা ফিরামো দেখা। সবাই মুখে হাসি ফুটামো দেখা। ভাই রে, তুই আমার কাছে একটা বাইক চাইছস, আমি কইছি তোরে ঋণের টাকাটা শেষ হইলেই তোর বাইকটা কিনা দিই। তুই আমারে সেই সময়টা দিলি না, তুই আমারে ফোন কইরা যে অপমান করছস। কিন্তু বিশ্বাস কর, আমি না একটুও মন খারাপ করি নাই। তোরে বাইক কিনা দেওয়াতে এটা আমার দায়িত্ব। ভাইরে, আমরা যারা প্রবাসে থাকি, আমরা পরিবারের সকল মানুষের চাহিদাগুলো একলগে পূরণ করতে পারি না, তখনই তো মুখ থেকে আমগরে স্বার্থপর, এরপর শ্বশুর বাড়ির দালাল এই সমস্ত গালি শুনতে হয়। আর রিয়া, আমার প্রতি তোমার অগাধ ভালোবাসা দেখেই আমি তোমার বিয়ে করছিলাম, কিন্তু দিনে দিনে তোমার সেই ভালোবাসা ক্ষোভে পরিণত হয়েছে। তোমার কাছে আমার চাইতে বিদেশি গয়নাগুলোর মূল্যই এখন অনেক বেশি। তোমার চোখে আমি একজন ব্যর্থ স্বামী, কারণ প্রবাসের মাটিতে বসে তোমার শতভাগ চাহিদা আমি পূরণ করতে পারি নাই। বিশ্বাস করো রিয়া, মোবাইল ফোনে যখন তোমার ফোন নাম্বারটা ভাইসা ওঠে, আমি আতঙ্কিত হই। আমি চিন্তা করি, এই বুঝি আমার নতুন করে আরেকটা ঝামেলার কথা শুনতে হইব। জানো রিয়া, যখন শুনি তোমরা একটু ভালো মন্দ খাইতেছ, বিশ্বাস করো আমার যে কি আনন্দ লাগে, কত ভালো আমার লাগে। আমার সেই ভালো লাগার অনুভূতিগুলি সাক্ষী হয়ে থাকে এই হাজার মাইল দূরে প্রবাসের এই আকাশ বাতাস। কিন্তু রিয়া, নিজের আপন জনদের মধ্যকার বিভেদ আমাগো মতো প্রবাসী গো মনে অনেক প্রশ্ন তৈরি করে। কাদের জন্য এই ত্যাগ, কাদের জন্য এই অমানবিক পরিশ্রম? আসলে রিয়া, তোমাগো দৃষ্টিতে তো আমরা টাকার মেশিন, প্রবাসে থাকা প্রত্যেকেই আমরা প্রবাসী টাকার মেশিন। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার বলে না কত কষ্ট বুকে নিয়ে মরছে। Oh.
আমি কত জনে রে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, হায় রে দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী কেউ হইল না।